شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال سبحانه وتعالى أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وقال النبي صلى الله عليه وسلم كل أمتي معاف إلا المجاهرون وما المجاهرون يا رسول الله ثم بيّن النبي صلى الله عليه وسلم حال وأحوال المجاهرين مهان الله سبحانه وتعالى شكرا دائك ورشي جيني آمدر كي جمار صلاة دائر جنة مسجد شمو بتهوار توفيق دان كورتن شبه بولن الحمد لله رسول الله صلى الله عليه وسلم ايرو پر درود ابن سلام برشته اللهم صلي وسلم على نبيك محمد اللهم صلي علي اللهم بارك علي আপনার মনোযোগ দিয়ে কথা শুনবেন ইনশাআল্লাহ এবং আমার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক বাড়িয়ে দেন বলুন আমিন আমিন আমাদের জন্য আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে ইসলাম দান করেছেন মুসলিম বানিয়েছেন আপনি যদি অন্যান্য জাতিপুঞ্জের দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে তাদের জীবন যাপন কত নিম্নমানের কত খারাপ এবং কত নিন্ম রুচি সম্পন্ন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি আপনার আজীবন কৃতজ্ঞ থাকা দরকার কারণ তিনি আপনাকে মুসলিম বানিয়েছেন আপনি কেউ কি ইসলাম গ্রহণ করেছেন এরকম কেউ আছেন যে আপনি আগে অমুসলিম ছিলেন এখন মুসলিম হয়েছেন এরকম কেউ আছেন কথা বলতে হবে আছেন কিনা কেউ তার মানে আপনি মুসলিম হয়ে জন্ম নিয়েছেন আর যারা অমুসলিম হয়ে জন্ম নিয়েছে তাদের অবস্থা কি চিন্তা করে দেখুন তাদের যে আপনারা বেশি সৌভাগ্যবান না দুই নম্বর বিষয় হচ্ছে আপনাদের নবীর নাম কি বলেন না জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে শ্রেষ্ঠ কোন নবী আছে না আপনার শ্রেষ্ঠ নবীর উম্মাহ না জি তাইলে আপনাদের আরো শুকর আদায় করা দরকার কিনা জি অনেক শুকর আদায় করা দরকার তিন নম্বর হচ্ছে আপনারা এমন একটা পরিবেশে আছেন যেখানে আপনারা চাইলে ইসলামকে পালন করতে পারেন এমন অনেক দেশ আছে গিয়ে দেখেন লোকেরা এখন তারা জুমার নামাজে অংশ গ্রহণ করতে পারেনি কিন্তু আপনি তো অংশ গ্রহণ করেছেন এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকতর ব্যাপক ব্যাপক পরিমাণে আল্লাহর শুকর আদায় করা দরকার আবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতে যারা যাবে তারা কি স্লোগান দেবে জানেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين যারা জান্নাতে যাবে তারা সেখানে গিয়ে বলবে আলহামদুলিল্লাহ الذي صدقنا وعده সেই আল্লাহর প্রশংসা করে বলছি যিনি আমাদের সাথে তার কৃত ওয়াদাকে পূর্ণ করেছেন এবং আমাদেরকে জান্নাত প্রদান করেছেন এবং লোকেরা বলবে আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন তিনি যদি জান্নাতের পথ না দেখাতেন তাহলে কি পথে আমরা আসতে পারতাম আমরা আসতে পারতাম না তাহলে শুকর আদায় করতে হবে কার আল্লাহ কিভাবে আদায় করতে হবে জোরে জোরে আদায় করতে হবে বলুন আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি প্রিয় ভাইরা এবং বোনেরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন দিয়েছেন ইসলাম দিয়েছেন এই ইসলাম আপনার একমাত্র জীবন ব্যবস্থা হতে হবে এর বাইরে অন্য কোনো কিছু না অন্য কোনো দর্শন অন্য কোনো আদর্শ অন্য কোনো পলিসি অন্য কোনো ফিলোসফি অন্য কোনো পথ অন্য কোনো মত নেয়ার আপনার কোনো সুযোগ নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম কি ইসলাম ইসলাম নাকি অন্য কোনো কিছু আছে না ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন মত এবং পথ অনুসারে চলে তাইলে সেই ব্যক্তির তা আল্লাহ তাআলা কবুল করেন না করবেন না আল্লাহ তাআলা আপনি কিয়ামতের দিন গিয়ে দেখবেন অনেক আমল করেছেন কিন্তু একটা আমলও আপনার কবুল হয় নাই কারণ হচ্ছে কি কারণ হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে আপনাকে আমল করতে বলেছেন অথবা আল্লাহর রাসূল যেভাবে আপনাকে আমল করতে বলেছেন সেভাবে আপনি আমল করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আমল করা আল্লাহর ইবাদত করা
এটা আল্লাহ তাআলা বলে দেন কিভাবে আল্লাহর ইবাদত করবেন এবং আল্লাহর রাসূল তা দেখিয়ে দেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে নাকি মন গড়া ইবাদত করা যাবে না আমি আজকে আস্তে আস্তে দেখছিলাম শিয়াদের একটা নামাজ দেখছিলাম শিয়াদের শিয়ারা নামাজ পড়ছে ইমাম সাহেব নামাজ পড়ছে এবং তার কেরাত হলো অন্য রকম স্টাইলের এবং তিনি তাসবিহ তাহলিল করেন অন্য আপনারা পড়েন সুবহান রাব্বিয়াল আলা তারপরে সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি এরকম আরো অনেক কিছু এবং ইমাম সাহেব এখানে তার পিছনে সব মহিলারা তার পেছনে সবাই কি সব মহিলা এবং তাদের সবার মুখ খোলা এভাবে তারা নামাজ আদায় করছে ইমাম সাহেব তার নামাজের মধ্যে নতুন নতুন অনেক ধরনের কিছু তারা করছে বলছে এভাবে তারা নামাজ আদায় করছে এবং মহিলারা তাদের একেবারে ইমামের পেছনে দাঁড়ানো আপনারা যে সুন্নি বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ মহিলারা কি ইমামের পেছনে দাঁড়াতে পারে না মহিলাদের পেছনে দাঁড়াবে পুরুষরা তারপরে শিশুরা তারপরে কারা ইমামের পেছনে দাঁড়াবে কে পুরুষরা তারপরে শিশুরা তারপরে কারা মহিলারা অথবা মহিলারা আলাদা করে দাঁড়াবে এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অতএব নতুন করে কেউ যদি কোনো কিছু আবিষ্কার করে এটা কি ইবাদত হবে বলেন না সেটা কি হয়ে যাবে তখন এটা তখন অন্য কিছু হয়ে যাবে সেটা আর তখন আর কিছু ইবাদত হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গেলেন মক্কা থেকে হিজরত করে ইসলাম যদি প্র্যাকটিস করতে হয় আপনি সঠিক ইসলাম যদি প্র্যাকটিস করেন তাহলে লোকের আপনার বিরোধিতা করবেই আর আপনি যদি মিষ্টি খাওয়া ইসলাম প্র্যাকটিস করেন জিলাপি খাওয়া ইসলাম প্র্যাকটিস করেন তাহলে দেখবেন সবার সাথে কি আপনার মিলে যাবে সবার সাথে তাল মিলিয়ে আপনি চলতেছেন গ্রামে একদল লোক আছে দেখবেন সবার সাথে হ তার নিজের ব্যক্তিগত কোনো ব্যক্তিত্ব নাই স্ট্যান্স নাই পজিশন নাই সবার সাথে হ এই সকল ব্যক্তিরা তারা কোনো অবস্থায় ব্যক্তিত্ব সম্পন্ন এই সকল ব্যক্তিরা না অতএব আপনাকে বুঝতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে কি দিন দিয়েছেন কি ইসলাম দিয়েছেন সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে এবং সেভাবে আমাদেরকে চলতে হবে সম্মানিত ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি দিন প্রচার করা শুরু করলেন লোকেরা তার উপর জুলুম অত্যাচার করা শুরু করলো এক পর্যায়ে তাকে হত্যার পরিকল্পনা নিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন মদিনায় হিজরত করে যাওয়ার পর তিনি প্রথমে মদিনার কোবা নামক যে অঞ্চল এই অঞ্চলে তিনি অবস্থান করলেন বানু সালামা গোত্রের সেখানে তিনি থাকলেন এবং সেখানে তিনি চার দিন থাকলেন থেকে সর্বপ্রথম তিনি সেখানে যে কাজটি করেছেন তা হচ্ছে মসজিদ বানানো মসজিদ নির্মাণ করা এখনো সেই মসজিদ আছে সেই মসজিদের নাম কি জানেন মসজিদে কোবা মসজিদের নাম কি মসজিদে কোবা আল্লাহ তাআলা এই মসজিদের প্রশংসা কোরআনে করেছেন লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মসজিদ যে মসজিদ নির্মিত হয়েছে আল্লাহ তাআলার ভালোবাসায় এবং আল্লাহর ভয়ে আল্লাহর দিন প্রচার এবং প্রতিষ্ঠা সঠিক নিয়মে আল্লাহর ইবাদত করার জন্য সেই মসজিদে দাঁড়িয়ে সালাত আদায় করা এটা আপনার জন্য কি দায়িত্ব এটা আপনার দায়িত্ব যে আপনাদেরকে কথা বলছি আল্লাহ বলছেন তার রাসূলকে আপনার দায়িত্ব হচ্ছে যে মসজিদ আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এবং আল্লাহর তাওহীদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার দ্বীনের জন্য সঠিকভাবে আল্লাহর ইবাদত কিভাবে করবে আল্লাহর তাকওয়ার উপর যে মসজিদটি নির্মাণ হয়েছে সেই মসজিদে সালাত আদায় করা এটা আপনার দায়িত্ব কারণ ওইখানে একদল লোক আছে তারা সদা সর্বদা তারা শিরক থেকে তারা কুফরি থেকে তারা নেফাকি থেকে তারা বেদাত থেকে এবং তারা শারীরিক অপবিত্রতা থেকে পবিত্র বা মুক্ত থাকে বুঝেন নাই শারীরিকভাবে তারা কি পবিত্র এবং আধ্যাত্মিকভাবেও কি তারা পবিত্র অনেক দল লোক আছে শারীরিকভাবে পবিত্র কিন্তু তারা রোহের দিক থেকে অন্তরের দিক থেকে কলবের দিক থেকে আত্মার দিক থেকে তারা কি অপবিত্র কিভাবে অপবিত্র জানেন যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদা আমিহিম হাদা মুশরিকরা কি তারা পবিত্র না অপবিত্র বলেন তো যারা মূর্তি পূজা করে তারা পবিত্র না অপবিত্র যারা মানুষের পূজা করে তারা পবিত্র না অপবিত্র যারা আল্লাহ ছাড়া অন্য কোনো কারো সেজদা দেয় কারো উদ্দেশ্যে সেজদা করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় আল্লাহ ছাড়া অন্য কারো নামে দোহাই করে আল্লাহ ছাড়া অন্য কারোকে হাজির এবং নাজির মনে করে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য সকল ধরনের কাজ করে এরা কি পবিত্র না অপবিত্র কে বলেছেন এটা অপবিত্র আল্লাহ তাআলা বলেছেন আপনাদের মধ্যে কেউ আছে নাকি এরকম নাই এরকম সবাই ভালো আলহামদুলিল্লাহ এই এলাকায় সবাই পবিত্র নাকি যদি পবিত্র না হই তাহলে আজকে থেকে আমরা পবিত্র হয়ে যেতে চাই ইনশাআল্লাহ রাজি আছেন তো যারা যারা রাজি আছেন হাত তুলেন তো দেখি
আজকে থেকে পবিত্র হয়ে যাবেন মুরুব্বি হাত তোলে না আজকে থেকে পবিত্র হবেন তো পবিত্র হবেন কিভাবে শিরকি কোন আকীদা বিশ্বাস অথবা শিরকি অথবা বেদাতি কোন আমল থেকে যদি আপনি মুক্ত থাকতে পারেন তাহলে আপনি কি পবিত্র আদারওয়াইজ আপনি কি অপবিত্র কে বলছেন এই কথা আল্লাহ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা বাদ আমিহিম হাজা আল্লাহ তাআলা কোরআনের সূরাতুত তাওবা নাজিল করে দিলেন এবং তিনি জানিয়ে দিলেন মুশরিকরা হচ্ছে অপবিত্র যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় এরা হচ্ছে অপবিত্র অতএব এরা আজ থেকে এই বছরের পর থেকে আর তারা আমার ঘরের কাছে আসতেও তারা ঘর থেকে বহু দূরে থাকতে হবে এই ঘরের কাছেও তারা আসতে পারবে না কারণ তারা অপবিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গেলেন এবং তিনি মসজিদে কোবা তিনি নির্মাণ করলেন মসজিদে কোবায় সালাত আদায়ের জন্য আল্লাহ তার রাসূলকে পর্যন্ত নির্দেশ প্রদান করলেন সেখান থেকে শুনুন ভালো করে শুনুন আপনি অন্যদিকে তাকাবেন না এবং অন্য কেউ কোনো কথাবার্তা বলবেন না চারিদিকে অনুগ্রহ করে কেউ কোনো কথা বলবেন না কোনো ধরনের ফিসির ফাসির চলবে না মসজিদের আদব হচ্ছে জুমাবারের আদব কি জানেন আপনারা মসজিদে আসার পর দুই রাকাত সালাত না পড়ে বসা যাবে না এমন কি যারা এখন ঢুকবেন তারা দুই রাকাত সালাত আদায় করে তারপরে বসবেন দুই নম্বর হচ্ছে ইমাম যদি কথা বলা শুরু করে দেয় তখন অন্য কোন দিকে তাকানো যাবে না যাই তাকায় নামাজ হবে কেউ যদি অন্য কোন কথা বলেন অন্য দিকে তাকান তাহলে আপনার মসজিদ থেকে বের হয়ে যাওয়া দরকার কারণ আপনার নামাজ হবে না তো রাসূল সম্বোধন ফাকাদ লাগাউতা তাহলে তুমি অন্যায় কাজ করেছো এমন কি সামনে এরকম পাথর আছে পাথর নিয়ে খেলাও করা যাবে না আঙ্গুল চুলকাবেন একটু দাড়ি চুলকাবেন একটু মাথা চুলকাবেন একটু কতক্ষণ ঘুমিয়ে পড়বেন এরকম কোন কিছু করলে নামাজই আসার দরকার নেই আপনার এটা জুমাবার শ্রেষ্ঠতম দিবস সাইয়্যিদুল আইয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টানদেরকে এই দিনটা দিয়েছিলেন কিন্তু ওরা হারিয়ে ফেলেছে আপনারা পেয়েছেন তাহলে এটা মর্যাদা দিতে হবে না মর্যাদা দিতে হবে মনোযোগ দিয়ে কথা শোনার জন্য প্রত্যেকটা শব্দ শুনবেন এবং প্রত্যেকটা শব্দ অনুসারে পরে আমল করার চেষ্টা করবেন কারণ এটা আমানতদারিতা আমি এই মেম্বার হচ্ছে একটা আমানতের জায়গা এই আমানতের জায়গায় দাঁড়িয়ে কেউ একটা শব্দ যদি আমানতদারিতার বিপরীত বলে কোরআন এবং সুন্নার বিপরীত বলে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন আল্লাহ তাআলা অতএব সাবধান যারা এখানে কথা বলে যারা এই মেম্বারে দাঁড়িয়ে কথা বলে তারা কি সাবধান এবং তাদেরকে কোরআন সুন্নার বাইরে কথা বলা যাবে না আমিও আপনাদেরকে তাই বলছি শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চার দিন এখানে থাকলেন অতপর তিনি এবার তিনি মদিনার অভ্যন্তরে তিনি যাবেন মদিনার অভ্যন্তরে যাওয়ার পর কোন জায়গায় তিনি থাকবেন তার তো মদিনায় কোনো বাড়ি নাই তার তো সেখানে কোনো ফ্ল্যাট নাই কোনো অ্যাপার্টমেন্ট নাই কোনো হাউস নাই কোনো কিচ্ছু নাই তার আবার সেখানে তার ওইরকম কোনো আত্মীয় নাই যার বাড়িতে গিয়ে তিনি উঠবেন তাইলে সব সাহাবী চাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কি বানানোর জন্য মেহমান অতিথি বানানোর জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আকিম ইনদানা ইয়া রাসূলুল্লাহ আকিম ইনদানা ফিল আদাদি ওয়াল উদাদি ওয়াল মানআতি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সাথে থাকুন যত জনের ইচ্ছা নিয়ে থাকুন আপনার যা লাগবে তা আমরা দেব এবং আপনাকে আমরা প্রোটেকশন নিরাপত্তা প্রদান করব কেউ যেন আপনার কোনো ক্ষতি সাধন না করতে পারে আপনি আমার ঘরে থাকেন একজন এসে বলছে ওই মরল এসে বলছে ওই আপনার নেতা এসে বলছে অথবা ধরুন ওই জ্ঞানী এসে বলছে অথবা ওই কবি একজন ভালো মানুষ দিনদার একজন মানুষ অথবা ওই যুবক অথবা ওই কি বৃদ্ধ এসে বলছে প্রত্যেকে এসে বলছে রাসূল বললেন দাহা ফা ইন্নাহা মামুরা প্রত্যেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে বাহন ওট যেটাতে চড়ে তিনি যাচ্ছিলেন এটা লাগাম ধরেন এবং বলেন আমার বাসায় আসেন আমার বাসায় থাকেন আপনি আমার বাসায় আসেন আমার বাসায় থাকেন কিন্তু রাসূলুল্লাহ বললেন না তোমরা ওটের লাগাম ছেড়ে দাও ওটের লাগাম তোমরা ছেড়ে দাও ওটকে চালনা করছেন কে আল্লাহ আমার উট চালাচ্ছে আমি চালাচ্ছি না এই উট কোথায় গিয়ে থামবে এটা কেবলমাত্র নির্ধারণ করবেন কে আল্লাহ আল্লাহ তাআলা তার উটও চালায় কে তার উটকে চালায় আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ তার কোন কথা আল্লাহর নির্দেশ ছাড়া হয় না ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা তিনি যদি কোনো কথা বলেন তাহলে কথার নির্দেশনা কে দেন আল্লাহ দেন আর নাইলে তিনি কথা বলেন না সে রাসূল বলেন দাহা ফা ইন্নাহা মামুরা আমার উটটাকে ছেড়ে দাও কারণ ও আল্লাহর নির্দেশে চলে কোথায় গিয়ে থামবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না অতএব ছেড়ে দিলেন যখনই কারো বাসার পাশে দিয়ে যায় তখন তার চোখগুলো কি এরকম ছানা বড় হয়ে যায় চেহারাটা আনন্দে ভর্তি হয়ে যায় এবং দোয়া থেকে আল্লাহ রাসূলের উটটা যেন এখানে থামে তাকে যেন আমার মেহমান হিসেবে পাই আর যখনই তার বাসা থেকে একটু চলে যায় তখন একটা দীর্ঘশ্বাস আরে আমি রাসূলকে আমার মেহমান হিসেবে পেলাম না একবার ভাবেন সিচুয়েশনটা একবার চিন্তা করেন সব এক দুইজন না শত শত হাজার হাজার তারা এরকম তারা প্রত্যাশা করছে রাসূল যদি আমার মেহমান হতো
আরেকজনের বাসার পাশে দিয়ে যখন যায় তখন সবাই ওই লোকের দিকে তাকায় মনে হচ্ছে এই হবে সেই সৌভাগ্যবান ব্যক্তি যার বাসায় রাসূলের থাকা হবে এবং তার উটটা গিয়ে সেখানে থামবে কিন্তু যখন ওইখান থেকে চলে যায় তখন আবার এই ব্যক্তি হতাশ হয়ে যায় এবং অন্যদের একটা আশার বাণী ও আমার বাড়ির পাশে দিয়ে যাবে আল্লাহ আমার বাড়ির পাশে যেন রাসূলের উটটা থামে আমার ঘরের আঙ্গিনায় যেন তার উটটা থামে কিন্তু তা থামে না সর্বশেষ গিয়ে থামলো কার বাসা জানেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় সেখানে গিয়ে থামলো থামার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই থামলো তখনই আবু আইয়ুব আনসারী রাসূলের সামনে একটু যে জামা কাপড় একটা পুটলি হালকা এবং অন্যান্য জিনিস দৌড়ে এগুলো সব তিনি নিয়ে চলে গেলেন বাসায় কেউ যেন আর না কিছু বলতে পারে মনে হচ্ছে যেন গোটা পৃথিবীর সকল সম্পদ তিনি তার বাসায় নিয়ে তুলতেছেন ভালোবাসা কাকে বলে নিয়ে যাচ্ছে হয়তো এক দুইটা জামা কাপড় কিন্তু এমন ভাবে নিয়ে যাচ্ছে যেন হাজার হাজার কোটি 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 টাকার সম্পদ গয়নাগাটি যেন তিনি নিয়ে যাচ্ছেন কারণ তিনি নিয়ে যাচ্ছেন কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বাসায় নিয়ে যাচ্ছেন তিনি গেলেন বাসায় তার বাসাটা ছিল দোতলা দোতলা মানে এরকম বিল্ডিং না ওই সময় আরবের অধিকাংশ মদিনার অধিকাংশ বাসাগুলো এরকম ছিল তিনি গিয়ে ভাবলেন আমি রাসূলকে দোতলায় রাখবো না নিচতলায় রাখবো তিনি রাসূলকে বলে নিয়া রাসূলুল্লাহ আপনাকে দোতলায় রাখবো না নিচতলায় রাখবো আপনি নিচতলায় থাকবেন আমরা দোতলায় থাকবো হতে পারে না তিনি বলেন না আমাকে বরং নিচতলায় থাকতে দাও কারণ অনেক লোকেরা আসবে লিকাসরাতি মাই ইয়াখশানা মিনান নাস কারণ অনেক লোকেরা আমাকে দেখতে আসবে কথা বলতে আসবে আমাদের সাথে আলোচনা করার জন্য আসবে দোতলা থেকে লোকদেরও কষ্ট হবে আর আমার বারবার নামতেও কি হবে ঝামেলা হবে কষ্ট হবে এই জন্য আমি নিচে থাকি তোমরা উপরে থাকো কিন্তু তার মনটা কোনোভাবে মানছে না ইয়া রাসূলুল্লাহ নাহনু আলামিন কা ওয়া তাকুনু আসফালা মিন্না আমরা আপনার উপরে থাকবো আর আপনি আমাদের নিচে থাকবেন এবার চিন্তা করে দেখেন ভালোবাসা আপনি নিচে থাকবেন আর আমরা দোতলায় থাকবো এটা হতে পারে না আপনি উপরে থাকেন আমরা নিচে থাকি না না তোমরা উপরে থাকো আমি নিচে থাকি কারণ লোকরা আসবে আমি তাদের সাথে দিনের কথাবার্তা বলবো তিনি উপরে চলে গেলেন আবু আইয়ুব আল আনসারী এবং তার স্ত্রী তারা সেখানে যাওয়ার পর হঠাৎ করে তাদের মনে হলো তার স্ত্রীকে তারা ওই হাকে এই কি বলো আমরা উপরে থাকবো রাসূল নিচে থাকবে এটা হতেই পারে না আমার একটু যদি ধুলাবালি নিচে রাসূলের গায়ে গিয়ে পড়ে রাসূলের গায়ে গিয়ে যদি ধুলাবালি পড়ে তাহলে হতেই পারে না আমরা নিচে থাকবো উনি উপরে থাকবেন এটাই বলে না রাসূলই তো বলছেন তিনি নিচে থাকবেন আচ্ছা তাইলে কি করা আমরা তাইলে একটা কর্নারে দোতলা একটা কর্নারে গিয়ে আমরা থাকি যেন কোনো অবস্থায় রাসূলের সরাসরি উপরে না হয়ে যায় আবার যেন আমরা যখন হাঁটি তখন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়ে আমরা হাঁটছি এরকম যেন কোনো অবস্থায় না হয় একবারে কর্নার দিয়ে একবারে কর্নারে একটা জায়গায় ওইরকম চিপায় চিপায় দিয়ে তারা আসতেন এবং তারা নিচে নামতেন কোনো অবস্থায় রাসূলের উপরে যেন এরকম না হয়ে যায় এভাবে তারা আসছিলেন এভাবে তারা চলাফেরা করতেন কিন্তু তারপরেও তাদের মন মানছিল না এরপরও সকালবেলা গিয়ে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইয়া রাসূলুল্লাহ মা উগমিদাজ লানা জাফানুন ফি হাযিহিল লাইলাতি লা আনা ওয়ালা উম্মা আইয়ুব ইয়া রাসূলুল্লাহ গতকাল রাতে আমি এবং আমার স্ত্রী দুইজনের একজন এক ফোঁটা চোখও বন্ধ করতে পারি নাই বুঝেন নাই বলে কেন বলে আমরা মাইনেই নিতে পারতেছি না আপনি নিচে আর আমরা উপরে এটা মেনে নিতে পারছি না বলে হাউবিন আলাইক হাউবিন আলাইক তিনি বলেন আরে সহজভাবে এটা নেও কঠিনভাবে এটা নেওয়ার দরকার নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সহজ করে দিলেন পরের দিন পরের রাত এবার তারা আবার গিয়েছেন উপরে ঘুমানোর জন্য কিন্তু তাদের একটা পানির মশক ছিল মশক মানে একটা পাতিল ছিল পাতলি বা একটা যেটাকে কলস ছিল এই কলসটা কোনো কারণে ফেটে গেছে ফেটে পানিগুলো পড়ে যাচ্ছিল এই পানি এখন নিচে যদি পড়ে রাসূলের গায়ে যদি এক ফোঁটা পানি পড়ে রাসূলের যদি একটু সামান্য খারাপ লাগে এই জন্য তাদের একটা মাত্র কম্বল ছিল প্রচন্ড শীতের রাত ওই কম্বলটা পুরাটা এই পানির মধ্যে চুবিয়ে রাখলেন যেন এক ফোঁটা পানিও নিচের মধ্যে না পড়ে সারাটা রাত এই ঠান্ডার মধ্যে তারা বসেছিলেন তারা ঘুমাতে পারেন নাই আগের রাতে ঘুমাতে পারেন না এক টেনশনে এই রাতে ঘুমাতে পারেন না আরেক টেনশনে পরের দিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের পক্ষে উপরে থাকা সম্ভব না আমরা আমরা ঘুমাতেও পারবো না আমরা শান্তিও থাকতে পারবো না কি করতে হবে আপনি উপরে যান আমরা নিচে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উপরে চলে গেলেন এবং তারা নিচে থাকছেন ভালোবাসা কাকে বলে দেখছেন আপনারা তো কেবলমাত্র ভালোবাসা মনে করেন যে কেবলমাত্র আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা কে আপনারা ভালোবাসা মনে করেন আর এদের ভালোবাসা দেখেছেন কাকে বলে ভালোবাসা আমি এখনো সব বলিনি এখনো সব ঘটনা আপনি এখনো জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 7 মাস এখানে অবস্থান করলেন কয় মাস 7 মাস এখানে তিনি থাকলেন 7 মাসের মধ্যে তিনি কি করেছেন বলেন তো তিনি মসজিদে নববী তৈরি করেছেন কি তৈরি করেছেন মসজিদ নববী মসজিদ তৈরির ঘটনা আপনাদেরকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বললেন আবু আইয়ুব আল আনসারির বাড়ির পাশে আমি মসজিদ তৈরি করতে চাই কারণ আমি যেন আবু আইয়ুব আল আনসারির বাড়িটা যেন দেখতে পারি এবং আবু আইয়ুব যেন তার বাড়ি থেকে দ্রুত মসজিদে যেতে পারে আমি তাকে আমার প্রতিবেশী বানাতে চাই মসজিদ নির্মাণের জন্য তিনি সিদ্ধান্ত নিলেন দুটো বাচ্চার কাছ থেকে জমি কেনা হবে তিনি প্রস্তাব করলেন এই বাচ্চাদেরকে দুটো বাচ্চা ইয়াতিম বাচ্চা যে তোমাদের জমিটা কিনে নেওয়া হবে মসজিদ নির্মাণের জন্য তারা বললেন আমাদের মানে জায়গা আমরা বেচবো মসজিদ বানানোর জন্য ইয়াতিম বাচ্চা কিচ্ছু নাই আমরা মসজিদের জন্য জায়গা বেচবো অসম্ভব আমরা এমনিই মসজিদের জন্য জায়গা দান করে দিলাম ভালোবাসা কাকে কোলে ভালোবাসা কাকে বলে মসজিদ নির্মাণ করতে হবে এই জন্য তারা বললেন আমরা এর জন্য পয়সা নিতে পারবো না তারপর রাসূল আবু বকর বলবেন না এরা গরিব মানুষদেরকে দেয়া দরকার এরা অসহায় ইয়াতিম মানুষদেরকে দেয়া দরকার জায়গা কেনার দায়িত্ব নিলেন কে আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা কেনার কে দায়িত্ব নিচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অথচ মক্কা থেকে হিজরত করে এসেছেন কিছুই তো নাই সাথে অতএব ওইখানে গিয়ে যা উপার্জন করেছেন অতএব এখান থেকে যা কিছু নিয়ে গিয়েছেন এটা দিয়ে তিনি নির্মাণ করছেন কি মসজিদ রাসূলের প্রথম গিয়ে এটা কয় নম্বর মসজিদ বানাচ্ছেন বলেন তো আমি বলছি দুই নম্বর কিন্তু আসলে দুই নম্বর না কারণ এর মধ্যে আরো মসজিদ বানিয়েছেন তিনি আমি সেগুলো বলছি না মসজিদে নববী তিনি মদিনায় গিয়েই প্রথম যে কাজটি তিনি করলেন তা মসজিদ তিনি নির্মাণ করছেন কোন একটা এলাকাকে আবাদ করার জন্য সর্বপ্রথম কি করতে হয় এই পৃথিবীর প্রথম ঘরের নাম কি বলেন তো এই মসজিদের প্রথম এই পৃথিবীর প্রথম ঘরের নাম কি নামে জানেন না আপনারা বাইতুল্লাহ ইন্না আউওয়ালা বাইতিউ উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও وَهُدًى لِّلْعَالَمِينَ فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ মুসলমানদের এক নম্বর দায়িত্ব হচ্ছে কোন একটা এলাকায় যদি তারা যায় কোন একটা এলাকায় যদি তারা বসবাস করতে চায় যদি তারা দ্বীনের দাওয়াত দিতে চায় তাহলে তাদের এক নম্বর কাজ কি করা এক নম্বর কাজ কি করা এতক্ষণ পর্যন্ত বুঝেন না এক নম্বর কাজ কি করা একটু জোরে বলেন কি করা এক নম্বর কাজ মসজিদ বানানো এক নম্বর কাজ কি মসজিদ বানানো মসজিদ যদি না থাকে এটা মুসলমানদের না এই পৃথিবীর প্রথম ঘরের নাম হচ্ছে মসজিদ যেটা বাইতুল্লাহ যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা এর নির্দেশে ফেরেশতারা নির্মাণ করেছিলেন মক্কায় এটাই শুরু এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা ইব্রাহিম এবং তার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ প্রদান করলেন তার স্ত্রী এবং তার সন্তানকে মক্কার মরুভূমিতে রাখিয়ে আসার জন্য কেন বলেন তো ওই যে বাইতুল্লাহ এই যে নূহ আলাইহিস সালামের প্লাবনের বন্যার সময় যে ভেঙে গিয়েছিল এটাকে আবার কি করার জন্য পুনরায় নির্মাণ করার জন্য এরপরে আবার বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন কে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم আবার তার মসজিদ নির্মাণ করেছেন আপনাদের মুসলমানদের একমাত্র এজেন্ডা তা হলো আল্লাহ তাআলার ইবাদত করা কারণ আল্লাহ তাআলা তাকে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আর আল্লাহর ইবাদত হবে কোথায় আল্লাহর ইবাদত হবে কোথায় মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত হবে অন্য জায়গায় আল্লাহর ইবাদত হবে কিন্তু এটার প্রাইমারি প্লেস যেখানে আল্লাহর ইবাদত হবে সেই প্লেসটা কি তাহলে মসজিদ এই জন্য মসজিদ প্রথম নির্মাণ করতে হয় আপনারা যদি এখনো আরব দেশে যান তাহলে আপনারা দেখবেন যে আরব দেশে গেলেই দেখবেন কোন একটা এলাকায় মরুভূমি বিশাল বড় মরুভূমি এখানে হঠাৎ করে একটা মসজিদ আপনি দেখতে পাবেন কেন মসজিদ দেখতে পাবেন জানেন কারণ এই এলাকায় কিছুদিন পরে তারা কি করবে বাড়ি ঘর বানাবে এটা একটা হাউজিং সোসাইটি প্রথমে তারা কি বানাইছে মসজিদ বানিয়েছে কারণ তারা তাদের নবীর কাছ থেকে শিখেছে আগে বানাতে হয় মসজিদ নাকি তিনি আগে তার ঘর বানাইছেন ঘর কি এখনো বানিয়েছেন আরেকজনের ঘরে থাকেন সাত মাস এর মধ্যে মসজিদ না বানিয়ে ফেলেছেন আর আপনার বিল্ডিং তো দশতলা না হলে এখনো আমার বিল্ডিংটা হলো না এখনো ছেলেদের জন্য আলাদা ঘর করি নাই তাদেরকে বিদেশ পাঠাই নাই মেয়েদের জন্য এখনো গয়নাগাটি বানাই নাই এখনো অমক লোকের সম্পত্তি এখনো কিনতে পারলাম না এখনো আমি 200 বিঘা সম্পত্তির মালিক হতে পারলাম না এখন কি আর মসজিদ বানাবো অধিকাংশ লোকের পকেট টাকা ভর্তি ব্যাংকে টাকা ভর্তি কিন্তু মসজিদগুলো সব কি অবস্থায় আছে দুর্বল অবস্থায় আছে আছে না এরকম এরকম লোক কি নাই এখানে এই মসজিদ নির্মাণ করার মতো এক এরকম কোন লোক নাই যে একজনই চাইলে এরকম মসজিদ বানাতে পারে কেউ নাই এরকম আছে কিন্তু তারপরে দেখবেন তার পকেটের টাকা কোনদিন আল্লাহর ঘরের জন্য আসে নাই অথবা সিনেমার জন্য যাবে নাটকের জন্য যাবে অথবা ধরেন কি চায়ের দোকানের জন্য যাবে অথবা যাবে আড্ডাবাজির জন্য অথবা যাবে কাউকে ঘুষ দেওয়ার জন্য অথবা সুদ দেওয়ার জন্য অথবা হারাম কাজ করার জন্য তার সম্পদ যাবে কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ব্যক্তির সম্পদ তার ঘরের জন্য চয়েস করেন নাই যে তুমি এত আমার পছন্দের বান্দা হতে পারো নাই যে তোমার টাকা আমার ঘরে আমি লাগাবো
এটা এলিট সোসাইটির কাজ ওই ব্যক্তি যে সম্ভ্রান্ত আল্লাহর কাছে মকবুল বান্দা আল্লাহর প্রিয় বান্দা তার সম্পদ তার অর্থ আল্লাহ তাআলা গ্রহণ করেন কিসের জন্য আল্লাহর ঘরের জন্য সাধারণ মানুষের অর্থ না অতএব আপনি যদি দেখেন যে আপনার সম্পদ আল্লাহর ঘরের জন্য আল্লাহ তাআলা গ্রহণ করেছেন তাহলে বুঝতে হবে যে আপনি আসলে কি করেছেন আপনি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পেরেছেন হয়তো বা এর মধ্যে কোন না কোন ভাবে আপনি অথবা এমন কোন কাজ করেছেন যার কারণে আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রিয় বান্দাদের একজন হতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদে নববী তিনি তৈরি করলেন এর জন্য তিনি দীর্ঘ সময় নিয়েছেন 7 মাসের মতো আমরা বলেছি এবং এই মসজিদে নববী নির্মাণ করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জায়গা কিনেছেন ওই দুই শিশু তাদের জায়গা তারা প্রায় ফ্রি দিয়ে দিতে চেয়েছিল এরকম একটা অবস্থা এবং সকল সাহাবী এই মসজিদ নির্মাণ জন্য তারা সময় দিয়েছেন কাজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি করছেন মসজিদ নির্মাণ জন্য তিনি কি করছেন ইট যেটা আপনি বলছেন ইট এই ইট তিনিও ধরে নিয়ে আসতেছেন সাহাবায়ে কিরাম ইয়া রাসূলুল্লাহ আপনি না আমরাই তো যথেষ্ট তিনি বললেন কেন আমার কি ভালো কাজের করার প্রয়োজন নাই আমার কি সাওয়াবের প্রয়োজন নাই আমার কি ইবাদতের প্রয়োজন নাই আমিও তোমাদের সাথে অংশগ্রহণ করি কারণ এগুলো আমারও প্রয়োজন আছে সবাই মিলে আনতেছেন মসজিদ নির্মাণ করতেছেন সকলে মিলে কেউ যেন পেছনে না থাকে কেউ যেন পেছনে না পড়ে যায় কেউ টাকা দিয়ে সাহায্য করবে কেউ সময় দিয়ে সাহায্য করবে কেউ কাজ দিয়ে সাহায্য করবে কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করবে কেউ আরেকজনকে ডেকে এনে সাহায্য করবে কেউ দাওয়াত দিয়ে সাহায্য করবে কেউ মুসল্লি এনে সাহায্য করবে কেউ তাওহীদের কথা বলে সাহায্য করবে প্রত্যেকের কাজ তো আর একরকম না কেউ তার মেধা দিয়ে কাজ করবে যার মেধা নাই সে টাকা দিয়ে কাজ করবে যার টাকাও নাই মেধা নেই সে শরীর দিয়ে কাজ করবে যেমন শরীর দিয়ে সাহাবায়ে কেরামের অনেকেই তারা দূর দূরান্ত থেকে তারা পাথর নিয়ে আসছিলেন এর মধ্যে আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে তার নাম কি আম্মার আম্মার তার মাকে কিন্তু মক্কার লোকেরা কুরাইশরা হত্যা করেছিল সে আম্মার তিনি মদিনায় তিনি পাথর নিয়ে আসছেন একটা না অন্য রানে একটা করে তিনি ডাবল করে আনেন দেখেছেন যুবকরা কোথায় যুবকরা দেখেন অন্য রানে একটা করে বা দুইটা করে তিনি আনেন চারটা করে পাঁচটা করে দশটা করে অন্য চেয়ে ডাবল রাসূলুল্লাহ অবাক হয়ে তাকিয়ে বলেন ওয়াই হালে আম্মার আম্মার আহা তোমার জন্য কি অসাধারণ একটা যুবক কি অসাধারণ একটা যুবক তাকতুলহুল ফিয়াতুল বাগিয়া এ তুমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে যাও তোমাকে এরকম এরকম একটা দল এরকম একটা গোষ্ঠী যারা ইসলামের বিপক্ষে তারা যুদ্ধ করবে বিদ্রোহী একটা দল তোমাকে হত্যা করবে এইরকম একটা কথা বলে অর্থাৎ খারিজিরা পরবর্তীতে এই আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অগ্রিম জানিয়ে দিলেন কারণ তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে এমন অনেক তথ্য আমাদেরকে জানাতে পারেন যে তথ্য সাধারণ মানুষ আমরা জানি না কারণ তাকে জানায় কে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে জানান আমরা তো জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মসজিদ নির্মাণ করলেন অন্যরা কিভাবে অংশগ্রহণ করেছেন তার চিত্রটা আমি কেবলমাত্র বললাম আবু আইয়ুবের ঘরে তিনি থাকছেন মসজিদ নির্মাণ শেষ মসজিদের পাশে একটা কোয়ার্টারে তিনি থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নির্মাণ শেষ তখন তিনি মসজিদের সাথেই তার যে ছোট্ট একটা বাসা এই বাসায় তিনি আসা এসে থাকা শুরু করে দিলেন আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় তিনি মাঝে মাঝে যেতেন আবার আবু আইয়ুব তিনি প্রতিদিনই তার বাসায় কিছু খাবার তিনি তৈরি করে রাখতেন রাসূল যদি আসেন তাহলে তিনি রাসূলকে খাওয়াবেন বুঝেন না এই কথা রাসূল সাল্লাম যাবেন এবং রাসূল সাল্লাম খাবেন এই জন্য প্রতিদিনই তিনি কিছু খাবার তৈরি করে রাখতেন যখন দেখতেন রাসূল আর আসে না তখন তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে ওই খাবারটা খেয়ে ফেলতেন ভালোবাসা কাকে বলে চিন্তা করে দেখুন রাসূলের জন্য তাদের অনুভূতি একবার হঠাৎ করে রাসূল প্রচন্ড গরম রোদ দুপুরের রোদ এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে আসছিলেন আবার আসলেন হঠাৎ করে ওমর আসলেন ওমর আবু বকর ওমরকে দেখে জিজ্ঞেস করেন আপনি মা আখরাজাকা ফি হাযিহি যুহাইরা এই দুপুর বেলা ভোর দুপুরে আপনি কেন বের হয়েছেন তিনি আমার প্রচন্ড ক্ষুধা এই জন্য বাসা থেকে বের হয়েছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন সবচেয়ে সম্পদশালী ব্যক্তি ওমর আপনি কেন আসলেন এই দুপুর বেলা আমিও তো একই কারণে আসছি আমারও প্রচন্ড ক্ষুধা এর মধ্যে রাসূল বের হয়ে আসলেন রাসূলকে তারা জিজ্ঞেস করলেন অথবা তিনি রাসূল তাদের দুজনকে জিজ্ঞেস করলেন এই দুপুর বেলা তোমরা এখানে কি করো কেন এখানে বলি ইয়া রাসূলুল্লাহ প্রচন্ড ক্ষুধা এই জন্য বাইরে হয়ে আসছি কোনো খাবার টাবার পাই কিনা রাসূল বলেন আমারও তো প্রচন্ড ক্ষুধা এই জন্য আমি বাইরে হয়ে আসছি চলো আমরা আবু আইয়ুব আনসারির বাড়িতে যাই তারা তিনজন মিলে আবু আইয়ুবের বাসায় গেলেন এই সময় রাসূল সেখানে যান না সাধারণত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যখন দেখলেন বললেন মারহাবান বি রাসূলিল্লাহ ওয়া মাআহু আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন আবু আইয়ুব রাসূলের আওয়াজ শুনলেন তিনি দৌড়ে আসলেন তার বাগান থেকে
আমরা শিখ প্রচন্ড ক্ষুধা ইয়া রাসূলুল্লাহ থামেন তিনি বাগানে গেলেন কিছু খেজুর কাঁচা পাকা খেজুর নিয়ে আসলেন রাসূল বললেন কাঁচা পাকা খেজুর দরকার নাই একটু পাকা খেজুর নিয়ে আসো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য একটি বকরি জবাই করে এটাকে একটু রান্না করে দিতে চাই হ্যাঁ যাও তবে যেটা দুধ দেয় এরকম কোনো বকরি জবাই করো না তিনি একটা বকরি জবাই করে নিয়ে আসলেন এর অর্ধেক অংশ রান্না করলেন বাকি অংশ ভুনা করলেন তার স্ত্রীকে বললেন রুটি বানাও তারা সবাই রুটি এবং মাংস ইত্যাদি নিয়ে আসেন রাসূলের কাছে তিনি খাচ্ছেন এবং বললেন এর একটা অংশ রাখো একটা অংশ একটু ফাতেমার বাসায় দিয়ে আসো কারণ অনেক দিন ফাতেমা এরকম খাবার খায় না ফাতেমা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এই পৃথিবীর শ্রেষ্ঠতম চারজন নারীর মধ্যে তিনি একজন এই পৃথিবীর শ্রেষ্ঠতম চারজন নারীর মধ্যে তিনি কি একজন সেই ফাতেমা যে বলছেন অনেক দিন ফাতেমা এরকম খাবার খায় না একটু বাস ফাতেমাকে একটু দিয়ে আসো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই তিনি তার জীবন যাপন করছেন রাসূলের পাশে তিনি থাকতেন এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে তিনি রাসূলের সাথে অংশগ্রহণ করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় প্রতিদিন এরকম ভাবে যেতেন এরকম একটা অবস্থা তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় পর্যন্ত তিনি বেঁচে ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে যখন কনস্টান্টিনোপল কনস্টান্তানিয়া আজকের যেটা আমরা তুরস্কের কথা বলি এই অঞ্চলে যখন তিনি তার পাঠায় ছেলেকে পাঠান যুদ্ধ করার জন্য সেই যুদ্ধে অংশগ্রহণ করেন আবু আইয়ুব আনসারী বৃদ্ধ তার বয়স তখন 80 যুদ্ধের ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি তার সেনা সাথীদেরকে লক্ষ্য করে বললেন সৈন্য বন্ধুদেরকে লক্ষ্য করে বললেন দেখো তোমরা আমি অসুস্থ হয়ে পড়েছি হতে পারে আমি এখানে মারা যাব কিন্তু তোমরা আমাকে এখানে রেখে যেও না তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে যাবে ওই যে কনস্টান্টিনোপল যার কথা আল্লাহ রাসূল বলেছেন নিয়ামাল জাইশু জাইশুহা ওয়া নিয়ামাল আমিরু আমিরুহা এই যে কনস্টান্টানিয়া কনস্টান্টিনোপল যেই সৈন্য বাহিনী বিজয় করবে এবং যেই সেনাপতির অধীনে এটা বিজয়ী হবে সেই সেনাপতি এবং সেই সৈন্যবাহিনী কতই না সৌভাগ্যবান আমি সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে চাই বয়স কত বয়স কত আপনার 80 বছর বয়সে তো এখন দোকান ছাড়ার কিচ্ছু বুঝেন না আপনাদের এলাকার বিদ্যুতের কি এরকম অবস্থা নাকি এই এলাকায় না অন্য এলাকায় এরকম ঘটে বৃদ্ধরা অন্যান্য এলাকায় গিয়ে দেখি দোকানের পাশে সব বৃদ্ধরা বসা আর ইয়াংরা তো তারা জুয়ার আসরে অথবা ধরেন তারা কি গাজার আসরে অথবা তারা টেলিভিশনের সামনে অন্য জায়গায় আর বৃদ্ধরা সবাই কি দোয়ানের পাশে বৈশা বৈশা তারা এখানে আড্ডা দেয় অমকের বউ কি হুক করেছে অমকের ছেলে কি করেছে অমকের বাসায় কি হয়েছে এবং দুনিয়ার সব রাজনীতি নিয়ে তারা আলোচনা করে কিন্তু ওই বৃদ্ধের অবস্থা দেখেন তিনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন এবং তিনি বললেন আমি মারা গেলেও আমার লাশ তোমরা এখানে কবর দেবে না তোমাদের সাথে নিয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই এলাকা বিজয়ের কথা বলেছেন ওই এলাকায় নিয়ে তোমরা আমাকে দাফন কাফন করবে এখনো যদি তুরস্কে আপনি যান গিয়ে দেখবেন তিনি কিছুক্ষণ পরে মারা গেলেন তার লাশ নিয়ে লোকেরা গেল কয়েকদিন পরে ওই এলাকা যখন তার বিজয় করলো সেখানে তার লাশ তার দাফন করলো রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো গেলে তুরস্কে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর এখনো খুঁজে পাওয়া যায় এই যে সাহাবীদের যে অনবদ্য অবদান দিন প্রচারের জন্য দিন প্রতিষ্ঠার জন্য প্রিয় ভাইরা মসজিদ নির্মাণের অবস্থা দেখেন মসজিদ নির্মাণের জন্য তারা কি করেছেন তাদের জীবনকে তারা কিভাবে ব্যয় করে দিয়েছেন রাসূলের ফার্স্ট পলিসি ছিল মসজিদ নির্মাণ করা কারণ মসজিদ ছাড়া আপনি কোনোদিন দিন প্রচার করতে পারবেন না দিন প্রচার করা দিন প্রতিষ্ঠা করা এটা হচ্ছে মসজিদ থেকে শুরু হয় মসজিদ ভিত্তিক সমাজ হচ্ছে মুসলমানদের সমাজ কিন্তু এই মসজিদ নির্মাণ করবে কারা মসজিদ যে নির্মাণ করে তার বৈশিষ্ট্য কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি কেউ যদি আল্লাহর জন্য কোনো মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন দুনিয়াতে তো অনেকগুলো ঘর আছে জান্নাতে কোনো ঘর আছে নাকি আপনার দুনিয়াতে কয় কড়া জায়গা ধরেন 100 কড়া অথবা 100 শতাংশ বা 100 বিঘা জায়গা আছে জান্নাতে কতটুকু পা ফেলার জায়গা কিনছেন নাকি এখনো মুরব্বীরা বলেন তো পা ফেলার জায়গা কিনতে পেরেছেন এখনো মনে করছেন আপনি অনেক আবাদত করছেন অনেক আমল করছেন আপনি আমলগুলো যে করছেন আমলের আপনি তো এখনো ধরন এগুলোর সম্পর্কে কোনোদিন পড়াশোনা করেন নাই জানেনও নাই বাপ দাদারা করেছে বাপ দাদাদেরকে দেখে দেখে আপনি করে আসলেন কিন্তু এটা কি সুন্নাহ মোতাবেক রাসূল কি এভাবে করেছেন অথবা এটা কি কেবল আল্লাহর জন্য হচ্ছে তা আপনি একেবারেই জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন তিনি খালাকাল হাউতা মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আপনাদেরকে বানিয়েছেন যেন আপনারা ইবাদতের ক্ষেত্রে কতটুকু আহসান এটা তিনি পরীক্ষা করেন আহসান মানে হচ্ছে ইবাদতটা হবে কার জন্য আল্লাহর জন্য ইননামাল ইন্নাল মাসাজি ওয়া আনাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা মসজিদ হবে কার জন্য কেবল আল্লাহর জন্য ইননামা ইয়ামুরু মাসাজিদ শুনুন ইননামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফা আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন আপনি তো হেদায়েত প্রাপ্ত তখন হবেন
যদি আপনার সাথে মসজিদের রিলেশনটা হবে এই পাঁচটি জিনিসের উপর ভিত্তি করে এটা যেমন আমানা বিল্লাহ ঈমান আনতে হবে কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহ কি আমাদের তিনি আমাদের কি রব তিনি আমাদের ইলাহ তিনি আমাদের রব তিনি আমাদের খালেক তিনি আমাদের হাকিম মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের রিজিক দাতা কে আল্লাহ আমাদের দোয়া কবুল করার মালিক কে আল্লাহ আমরা কার দেয়া জিনিস খেয়ে এবং নে তা গ্রহণ করে আমরা বেঁচে আছি আল্লাহ কার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ আমরা আসছিও তার কাছ থেকে এবং যাব আমরা কোথায় তার কাছে আমরা ফিরে যাব না অতএব ইবাদত হবে কার জন্য আল্লাহ আল্লাহর জন্য সিজদা হবে কার জন্য আল্লাহ ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য আসমান এবং জমিনের সবকিছু সিজদা করে কার জন্য সিজদা করে বলেন তো আল্লাহ আল্লাহর জন্য কে সিজদা করে আল্লাহ সবকিছু সিজদা করে আশ-শামসু ওয়াল কামারু এমন কি যে গাছের যে ছায়া এই গাছের ছায়াও সিজদা করে কার জন্য আল্লাহ আল্লাহর জন্য আসমানের তারকাগুলো সিজদা করে আল্লাহর জন্য সূর্য সিজদা করে আল্লাহর জন্য চাঁদ সিজদা করে আল্লাহর জন্য সকল পাখি প্রাণীকুল পর্যন্ত সব সিজদা করে কার জন্য আল্লাহ আল্লাহর জন্য সিজদা হবে কার জন্য আল্লাহ এই মাথাটা কার জন্য আল্লাহ কোন একজন ব্যক্তি যদি সিজদা আল্লাহ ছাড়া আর কার জন্য করে তাহলে সে কি মুসলমান থাকবে না সাথে সাথে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে আর মুশরিকের জন্য জান্নাত হালাল না হারাম হারাম সে জাহান্নাম কি তার জন্য উপযুক্ত না জান্নাত উপযুক্ত জাহান্নাম এই ব্যক্তি জান্নাতে কোনোদিন যাবে জান্নাতের কোনোদিন গন্ধ পাবে না কোনোদিন সে জান্নাতে গন্ধ পাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ সুবহানাহু বলে দিলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক আপনি যদি কোনোদিন শিরক করেন তাইলে আপনার সকল আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন আল্লাহ বলছেন রাসূলকে এবং তিনি বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার কেউ যদি আল্লাহর সাথে কোনোদিন শিরক করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যায় তার জন্য হালাল কি তখন জাহান্নাম তার জন্য তার একমাত্র স্থান হচ্ছে জাহান্নাম শিরকের অনেক ধরনের পদ্ধতি আছে আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য যদি সিজদা করেন আল্লাহ ছাড়া অনেকে এখন আবিষ্কার করেছে তাআজিমি সিজদা কি সিজদা তাআজিমি সিজদা তাহলে লোকেরা গিয়ে রাসূলকে তাআজিমি সিজদা করতে না ইমাম আবু হানিফা রাহিমাল্লাহকে কেউ কোনদিন তাজিমি সিজদা করেছে না কেউ প্রমাণ দেখাতে পারবে কেউ যদি বলে তাহলে তার চেয়ে ভয়ঙ্কর মৃত্যু মিথ্যাবাদী আল্লাহর জমিনে নাই আর আপনি শিরক করছেন আল্লাহ তাআলা বলেছেন তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাকিরুল জিবালু হাদ্দা আন দাউলির রহমানি ওয়ালাদা আপনি যখন শিরক করেন তাই না তখন আসমান এরকম কাঁপতে থাকে জমিন এরকম কাঁপতে থাকে পাহাড়গুলো এরকম কাঁপতে থাকে এগুলো মনে হয় যে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কারণ তারা দেখে আল্লাহর সাথে যারা শিরক করেছে অতীতে আল্লাহ তাআলা এরকম জাতিগুলোকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন তারা ভয়ে থাকে এই জাতিরও আল্লাহ ধ্বংস করে দেন কিনা এরকমটা ভয় থাকে তাহলে সিজদা হবে কার জন্য আল্লাহ আল্লাহর জন্য চাইতে হবে কার কাছে বলেন তো আল্লাহ আল্লাহ সুবহানাহু কাছে নাকি অন্য কারো কাছে চাইতে হবে না কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় তাহলে সে সাথে সাথে কি হয়ে যাবে মুশরিক হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার সমস্যা কি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আসলে কি করেছেন ইয়া আবাতি লা তাআবুদিশ শাইতান হে বাবা আপনি শয়তানের ইবাদত করেন না ইয়া আবাতি ইন্নি আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা বাবাকে তিনি বলছেন বাবা আপনি কেন মূর্তির সামনে সিজদা দেন আপনি কেন মানুষের সামনে সিজদা দেন আপনি কেন অমুকের কাছে সিজদা দেন আপনি তো সিজদা দেবেন কেবল কার জন্য আল্লাহর জন্য বাবা আপনি এগুলোর কাছে গিয়ে কেন চান আপনি তো চাইবেন কার কাছে কেবল ওয়া আতাযিলুকুম মা তাদউন মিন দুনিল্লাহি ওয়া আদউ রব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়্যা আমি আমার রবের কাছে কেবল মাত্র চাই আর কারো কাছে চাই না তাহলে চাইতে হবে কার কাছে কেবল আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনি কোন জায়গায় যাবেন মাজারে যাবেন নাকি কেন মাজারে গেলে সমস্যা কি মাজারে গেলে সমস্যা কি হবে মাজারে গেলে শিরক এই শব্দটার মধ্যে কি আছে শিরক আছে কোন মুসলমান এই শব্দ উচ্চারণ করার প্রয়োজন নাই এখন আর কোন শব্দের মধ্যে শিরক ঢুকে গেছে মাজার মানে হলো জিয়ারতের জায়গা তাহলে জিয়ারতের জায়গায় কি কেবল একটা কবরই আপনার বাপের কবর কি জিয়ারতের জায়গা না ওই কবর যদি জিয়ারতের জায়গা হয় তাহলে আপনার বাপের কবরও কি অতএব আপনার বাপের কবর মাজার মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের জায়গা যেটা আপনি জিয়ারত করতে যান তাহলে আপনার বাপের কবর আপনি জিয়ারত করেন না আপনার দাদের কবর জিয়ারত করেন না আপনার মায়ের কবর জিয়ারত করেন না বুঝেন কি না অতএব সবগুলো যদি ওই অর্থে তাহলে এটা জিয়ারতের জায়গা অতএব সবগুলো মাজার কিন্তু পার্টিকুলারলি কোন একটাকে যদি আপনি মাজার বলতে হয় তাহলে বুঝতে হবে যে আপনি ওটাকে কি করেছেন শিরকের জায়গা বানিয়ে নিয়েছেন আর অধিকাংশ মাজারগুলোতে হয় কি বলেন তো পূজাশালা গাজাশালা গাজা এবং পূজা এই বাইরে আর কোনো কিছু আছে আপনি গিয়ে দেখেন আপনি যদি ঢাকার শহরের কথা আমি বলি এই অঞ্চলে নিশ্চয়ই এরকম কোনো মাজার নাই ঢাকার শহরে হ্যাঁ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন কি আপনি ঢাকার শহরে যান ওই যে
আপনার ইয়ে থেকে শুরু করে গোলাপসার মাজার যেটা গুলিস্তান এখান থেকে শুরু করে ওই যে মিরপুর যে শাহ আলীর মাজার অথবা যদি আপনি জানেন ওই যে হাইকোর্টে এখানে যদি মাজার দেখেন আর অন্যান্য যত জায়গায় মাজার দেখেন এর আশপাশে যারা থাকে এরা কারা বলেন তো আপনি একটা গাঁজা খোর বিড়ি খোর সিগারেট খোর এরকম বাইরে একটাও আপনি দেখতে পেয়েছেন আমি কাউকে দেখতে পাই না একটাও দেখতে পাই নাই এবং ওইখানে যারা বসে থাকে এরা কোনোদিন নিজেরাই নামাজ পড়ে না যদি ওই মাজারের ওই ব্যক্তির যদি কোনো কিছু করার ক্ষমতা থাকতো তাহলে 24 ঘন্টা এখানে যারা বইয়া থাকে এদেরকেই তো তিনি কি করতেন ধনী বানিয়ে দিতেন দিতেন না বেটা তোমার ভিক্ষা করা লাগে আমি তোরে ধনী বানিয়ে দিলাম যা যদি ওই ব্যক্তির কোনো কিছু করার থাকতো আপনি বছরে একবার গিয়ে সেখান থেকে অনেক কিছু পাবেন যদি এরকমই হতো তাহলে সারাদিন যারা ওয়ানে বইয়া থাকে তাদের অবস্থা কি থাকতো আর ওয়ানে থাকে কারা সবগুলো ফকির সবগুলো কি একটা কোনোদিন মুসলমানদের গোসল করা কি ফরজ নাকি ওয়াজিব বলেন তো মুসলমানের কোনোদিন গোসল ফরজ হয় না ওদের কোনোদিন গোসল ফরজ হয় না গোসল ফরজ গোসল না করলে সে কি হালাল থেকে না হারাম হয়ে যায় তার জীবনটা তাহলে এই জীবনটা তো অপবিত্র একটা লোক এই অপবিত্র একটা লোক কিভাবে আল্লাহর বন্ধু হয় আপনার রুচি নাই আপনার রুচি নাই আপনার বিবেক নাই তৎকালীন কুরাইশরা কি করত ওরা তো মূর্তি পূজা করত এক কাপি তার কাজ করত এবং ওই মূর্তিগুলো কি ছিল মূর্তিগুলো তাদের পূর্বপুরুষদের মধ্যে ভালো মানুষরা ছিল এখন যেমন পূর্বপুরুষদের ভালো মানুষদের আমরা কি করি প্রতিকৃতি প্রতিমূর্তি অথবা ভাস্কর্য আমরা তৈরি করি ওই ভাস্কর্যের সামনে নিয়ে আমরা দাঁড়িয়ে থাকি না মুসলমানরা দাঁড়িয়ে থাকি না এ বাংলাদেশেও ভাস্কর্যের সামনে অমকের মূর্তি তমকের মূর্তি তার সামনে গিয়ে লোকেরা দাঁড়িয়ে থাকে না এ দাঁড়িয়ে থাকাই তো পূজা এই দাঁড়িয়ে থাকাই তো পূজা এই দাঁড়িয়ে তারা থাকতো এই কাজটাই তারা করতো রাসূল বললেন তোমরা করো কি বলে আমরা এগুলোর ইবাদত করি না তাহলে কি করি আমরা কেবল বলি আল্লাহ এদের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও এখন আমরা কবরের কাছে গিয়ে তাই তো বলি নাকি ওই মাজারের কাছে গিয়ে বলি আল্লাহ এই মাজারের আমার বাবার ওসিলায় তুমি আমারে মাফ করে দাও অনেক মুসলমান আছে তার একটা বাবা দিয়ে সন্তুষ্ট হয় না অনেক মুসলমান আছে তার একটা বাবা দিয়ে সন্তুষ্ট না তার আরো কয়টা বাবা লাগে আরো একটা দুইটা তার বাবা লাগে ওই যে ওই বাবা তাহলে তার আইডেন্টিটি আসলে কোন বাবার সন্তান সে কোন বাপের সন্তান এটা তো আমাদেরকে এখন প্রশ্ন জাগে আমাদের তাহলে কোন বাপের সন্তান এটা এক নম্বর কথা আর দুই নম্বর কথা হচ্ছে আপনার সবচেয়ে বড় পীর হচ্ছেন আপনার আপনার পিতা এবং আপনার মাতা অধিকাংশগুলোই যারা এগুলোতে দেখবেন তার পিতা মাতার সাথে তাদের কোনো সম্পর্ক নাই এবং সমাজের সবচেয়ে বড় দুর্বৃত্ত যারা এদেরকে দেখবেন সব বিড়ি খোর সিগারেট খোর হারাম খোর সুদ খোর মদ খোর অথবা ধরেন কি মানুষের উপর জুলুম করছে অমকের সম্পদ লুট করতেছে ইত্যাদি ইত্যাদি মানুষের মধ্যে গ্যামজাম লাগিয়ে দিচ্ছে মারামারি লাগিয়ে দিচ্ছে এগুলি হচ্ছে বাবার মুরিদ গিয়ে হয় ওই বাবার ওইখানে গিয়ে তারা সব তখন কি হতে চায় মানে এত আকাম কুকাম করছি অতএব বাবা যদি আমাদেরকে মাফ করে দিতে পারে আর বাবারে মাফ করবে কে বাবার জান্নাতের গ্যারান্টি কে দেবে কেউ দেয়ার আছে গ্যারান্টি জান্নাতের গ্যারান্টি দেয় কে আল্লাহ আল্লাহ সুবহান ও তাআলার রাসূল কি সবাইকে বলেছেন তারা সবাই জান্নাতে যাবে তার আশপাশে যারা ছিল কয়জনকে বলেছেন তারা জান্নাতি মাত্র 10 জনকে বলেছেন না আশার এই মুবাশশার আমরা জানি নয়তো সব সাহাবীকে বলে দিতেন যে সাহাবীরা সবাই জান্নাতি রাসূলের পিছনেও ছিল এরকম মুনাফিকদের সর্দার ছিল না রাসূলের পেছনে নামাজ পড়েছে বিশাল বিশাল জুব্বানিও নামাজ পড়েছে মুনাফিক ছিল না একজন দুইজন না বিশাল সংখ্যক এরকম মুনাফিক ও রাসূলের পাশেই ছিল ফলে প্রিয় ভাইরা আপনাকে যা করতে হবে তো হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনি আল্লাহর কাছে চাইতে পারেন না আপনার লজ্জা লাগে আল্লাহর কাছে চাইতে আল্লাহ কি আপনাকে চেনে না আল্লাহ আপনাকে চেনেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে চেনেন অতএব যিনি মারা গেছেন তিনি তো তার নিজেরই কিছু করতে পারেন না যিনি মারা গিয়েছেন তার তো নিজেরই কি এখন আল্লাহর কাছে তার আত্মসমর্পণ তার আল্লাহর কাছে এখন কান্নাকাটি করা লাগে এমন কি আপনি জানেন কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলরা পর্যন্ত বলবে না নাফসি নাফসি বলবে কি না শুধু সুপারিশ করবেন কে একজন কে সুপারিশ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আপনি তারে বাদ দিয়ে কই যান যদি চাইতে হতো তাহলে তার কাছেই তো লোকেরা চাইতো সাহাবায়ে কারাম কি কোনোদিনই বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এটা দেন না চাইছেন কোথায় আল্লাহর কাছে রাসূল চাইছেন কার কাছে আল্লাহর কাছে বদরের যুদ্ধে তিনি সারা রাত ধরে তিনি কেঁদেছেন ইয়া আল্লাহ এই ছোট্ট একটা দল নিয়ে আমি যুদ্ধের ময়দানে আসছি যদি এই দল যদি পরাজিত হয় তাহলে এই দুনিয়াতে আপনার ইবাদত করার মতো কোনো লোক থাকবে না তিনি কাঁদছেন ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন তার মাথার কাপড় ছিল এই কাপড়টা পড়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরের দিকে এসে কাপড়টা উঠিয়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে আপনি এত দোয়া করেছেন অলরেডি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে এত দোয়া আপনি করেছেন আল্লাহ দোয়া কবুল করবেন না তিনি যদি সারা দিন রাত দোয়া করা লাগে আল্লাহুম্মা উম্মতি উম্মতি হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও যদি তিনি দোয়া করা লাগে তাইলে যাদের কাছে আপনারা গিয়ে চান তাদের দোয়া করা লাগবে না তারা যার কাছে দোয়া করে আপনারা তার কাছে সেনা দোয়া করবেন আপনারা তাকে কি চেনেন না আল্লাহ কি আপনারা চেনেন না
আল্লাহর কাছে চান অথচ আরেকজনের ধরনা ধরে চান তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইন্ড এটা লাগবে আল্লাহ বলবেন ও কত বড় বেয়াদব আমার বাদ দিয়ে আরেকজনের কাছে চায় তুমি যার কাছে চাও সেই তো আমার কাছে চাচ্ছে তাহলে তুমি আমার কাছে চাচ্ছ না কেন কারো জন্য কারো ধরনা দিয়ে বলবেন যে কারো তো একটু সুপারিশ লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানুষ নাকি মানুষের মতো তিনি দুর্বল যে তিনি চেনেন না আপনি অমুকে একটু আসলেন এই যে অমুকে আমার খুবই পরিচিত আপনি একটু তার জন্য এটা করে দেন আমি বললাম ও আপনার পরিচিত হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু চিনি না ভাই আমি আপনার কথাই মেনে নিলাম আল্লাহ কি আপনাকে চেনেন না আল্লাহ কি আপনার অবস্থা জানেন না আপনার দুর্বলতার কথা আল্লাহ জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা শুনবেন না তিনি কি কোনোদিন বলেছেন আপনার কথা শুনবেন না কোথাও বলেছেন বরং তিনি প্রথম আকাশে নেমে আসেন যখন রাতের শেষ প্রহর হয় এবং তিনি ডাকতে থাকেন তোমার কারো কি কোনো সমস্যা নাই আমার কাছে বলো আমি সমস্যার সমাধান করে দেব তাহলে ইবাদত হবে কার জন্য আল্লাহ দুই নম্বর হচ্ছে ইবাদত কিভাবে করবেন এটা জানানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি ছিল বলেন তো তার কাজ কি ছিল মানুষকে কেবল আল্লাহর ইবাদত কিভাবে করবে এটা দেখিয়ে দেয়া তিনি বলেছেন না তোমরা এইভাবে নামাজ পড়ো তখনও তো লোকেরা হজ করত না জাহেলী যুগের লোকেরা হজ করত না করত কিন্তু তার কাবার চারপাশে তারা কি করত উলঙ্গ হয়ে তারা হজ করত যেমন আপনাদের দেশে ল্যাংটা ফকির আছে এই দেশে আছে নাকি চিন্তা করেন যদি সাহাবীদের যুগে হইতো তাহলে ওরে ধইরা ওইখানে তার কি করে দিত ল্যাংটা হওয়ার যত উপকরণ আছে সব হয়তো বা শেষ করে দিত কিন্তু আপনাদের সামনে ঘুরে ঘুরে ভেড়ায় আর আপনারা মনে করেন কি এই খুব আল্লাহর ওলি হয়ে গেছে ও আল্লাহর যদি ওলি হয়ে থাকে ও যদি আল্লাহর ওলি হয়ে থাকে শয়তানের ওলি কে শয়তানের বন্ধুকে আর ওর যদি অনেক ভিতরে অনেক কিছু আছে ওর ভিতরে কি আছে তা তো আপনি দেখতেই পাইতেছেন প্রতি মুহূর্তে আপনার লজ্জা করে না একজন মুসলমান কিভাবে তার উলঙ্গ থাকে একজন মুসলমান তার জন্য ফরজ সতর ঢাকা তার জন্য কি ফরজ না সতর ঢেকে তাকে সামনে আসতে হয় শুধু সতর কেবল এতটুকুই না আমি যদি এখন আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত বা টাকনু হাঁটু পর্যন্ত একটা প্যান্ট পরে আপনাদের সামনে দাঁড়ায় খুতবা দিলাম আপনি কি মেনে নেবেন নাকি এটা তো আভিজাত্য মুসলমানের একটা অভিজাত্যহীন একটা নির্লজ্জ এই ব্যক্তিকে আবার মুসলমানরা কি দোহাই ল্যান্টার দোহাই ল্যান্টা অথবা ল্যান্টা ফকির ফকির তো বটেই কারণ এর সে মহা ফকির দুনিয়াতে হতে পারে না সে তো দিনের ক্ষেত্রে ফকির এই লোকজনের পেছনে আপনাকে ঘুরেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে পাঠিয়েছেন আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে আমাদের ইবাদতের টাইপটা কি হবে আমাদের ইবাদতের টাইপ হবে এরকম যে আমরা এইভাবে নামাজ আদায় করব এভাবে আমরা হজ করব এভাবে আমরা কোরবানি করব এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব এগুলো জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে নবী রাসূল পাঠিয়েছেন অতএব সেভাবে আপনাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহর রাসূল যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবে আপনাকে ইবাদত করতে হবে সাহাবায়ে কেরামরা তাই করেছেন সাহাবায়ে কেরাম রাসূলকে এসে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূল এটা কিভাবে করব ওইবা কিভাবে করব সল্লু কামা রাআইতুমুনি উসল্লি তিনি মসজিদে বসে আছেন একজন নামাজ আদায় করেছেন রাসূল বলেন তোমার নামাজ হয়নি আবার পড়ো আবার নামাজ পড়ে আসলেন ইয়া রাসূল আসসালামু আলাইকুম নামাজ হয়নি আবার নামাজ পড়ো আবার নামাজ পড়ো তিনবার নামাজ পড়িয়েছেন নামাজ হয় নাই কেন বুঝতে পারছি না তো আপনি একটু বলে দেন তিনি বললেন যখন তুমি রুকু থেকে উঠবে তখন কি করবে রুকু থেকে যখন উঠবে তখন সোজা হয়ে দাঁড়াবে আবার যখন সেজদা থেকে বসবে তখন সোজা হয়ে বসবে এটাকে বলে তাদিলুল আরকান তুমি যদি এটা না করো তাহলে তোমার নামাজই হয় নাই তাহলে তোমার কি হয় নাই নামাজই হয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখাচ্ছেন তিনি হজ শিখাচ্ছেন খুজু আননি মানাসিকাকুম তোমরা এভাবে এভাবে হজ করবে জাহেলী যুগের লোকেরা তারা আরাফাতে কুরাইশরা তারা আরাফাতে উপস্থিত হতো না রাসূল বললেন আল হজ্জু আরাফা আরাফাতের ময়দানে উপস্থিত না হলে হজই হবে না তিনি তো শিখিয়ে দিচ্ছেন ইবাদত অতএব আপনি ইবাদত তার কাছ থেকে শিখবেন নাকি অন্যের কাছ থেকে শিখবেন একদল লোক আছে তারা এখন আল্লাহওয়ালা হয়ে গেলে তাদের আর ইবাদত লাগে না আল্লাহওয়ালা হয়ে গেছে এই জন্য ইবাদত লাগে না রাসূলের চেয়ে বেশি আল্লাহওয়ালা হওয়া যায় না কথা বুঝেন নাই আমার মুরব্বীরা কথা বুঝছেন কি না রাসূলের চেয়ে বেশি আল্লাহওয়ালা হওয়া যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনোদিন নামাজ পড়েন নাই এমন কোন রেকর্ড আছে না নামাজ কাজা করেছেন কেউ বলতে পারবে না তিনি আমাদের চেয়ে বেশি নামাজ পড়তেন না কম নামাজ পড়তেন বেশি আল্লাহ তাআলা তাকে বলেছেন না কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আপনি তাহাজ্জুদের নামাজ কয়দিন পড়েছেন ডেইলি মানে মাসে বা বছরে কতদিন পড়েন তাহাজ্জুদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়া বাধ্যতামূলক ছিল প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়া কি ছিল বাধ্যতামূলক দুই রাকাত চার রাকাত সারা রাত অথবা রাতের অর্ধেক অথবা কি রাতের তিন ভাগের এক ভাগ এর চেয়ে বেশি ঘুমাইতেই তিনি পারতেন না এটা তার জন্য বাধ্যতামূলক ছিল আর আপনি মনে করেন যে কি আল্লাহর ওলি হয়ে গেছে এখন তার নামাজ পড়া লাগে না কত বড় জাহেল কত বড় জালিম আমি বিভিন্ন জায়গায় এরকমও দেখেছি ওই ব্যক্তি নাকি ওই এলাকার
খাজা বাবা উনি আসলে তো খাজা বাবা না এটা খ এটা ভুলে আসলে ছিল এটা গোয়াকারে গা এটা ছিল কি খাজা বাদ দিয়ে গোয়াকারে গা জোয়াকারে যা এরকম বাবা এরকম এক বাবা ওইখানে দাঁড়িয়ে ওখানে জুমার নামাজ হচ্ছে সে ওখানে দাঁড়িয়ে বসে বসে সেই গাজা খায় এবং লোকেরা তার জন্য কি ওরস মোবারক করে তারা এটাও করে থাকে এটা কোন মুসলমানের চরিত্র না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কেন্দ্র করে কয়টা ওরস মোবারক হয়েছে বলেন অথবা কয়টা এরকম আয়োজন হয়েছে সেই কবরকে কেন্দ্র করে কয়টা মাহফিলের আয়োজন হচ্ছে অথবা কবরকে কেন্দ্র করে কয়টা প্রোগ্রামের আয়োজন হচ্ছে কবর তো কবরই কবর ব্যক্তির কাছে আপনি যাওয়ার কোনো কিছু নাই এবং সেখানে আপনার পাওয়ারও কোনো কিছু নাই তাদের কাছে দেয়ার মনে তো কোনো কিছু নাই আপনাকে আসতে হবে রাসূল যেভাবে বলেছেন সেভাবে ইবাদত করার জন্য আপনি আল্লাহর নিকটবর্তী হতে হলে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দা আমার মা তাকাররাবে ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু ইলাইহি আমার বান্দা আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় আমার প্রিয় ভাজন হয়ে যায় আমি তার উপর যে ফরজ কাজগুলো বাধ্যতামূলক করে দিয়েছি যে ইবাদতগুলো বাধ্যতামূলক করে দিয়েছি এগুলো করার মাধ্যমে সে আমার নিকটবর্তী হয় আর সে নফল আদায় করার মাধ্যমে আমার আরো প্রিয় ভাজন হয়ে ওঠে যখন সে আমার প্রিয় ভাজন হয় তখন আমি তার হাত হয়ে যাই আমি তার পা হয়ে যাই আমি তার চোখ হয়ে যাই আমি তার কান হয়ে যাই অতএব তার হাত এবং তার পা তার চোখ তার কান এগুলো সব আমার নির্দেশে চলে এগুলো সব তখন ভালো কাজ করে খারাপ কোনো কাজ করে না এবং সে আমার কাছে যা চায় আমি তাকে তাই দিয়ে দেই সে আমার কাছে কোনো প্রার্থনা করলে আমি তার প্রার্থনা কবুল করে নেই প্রিয় ভাইরা আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহকে বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন যেভাবে আমাদেরকে ইবাদত করতে শেখানোর জন্য সেভাবে মূলত আমাদেরকে ইবাদত করতে হবে এর বাইরে কোনো কাজ করার আপনার কোনো সুযোগ নাই এবং এর বাইরে কোনো কিছু করার আপনার কোনো পারমিশন আপনার নাই এবং তিন নম্বর যে বিষয়টি আমি লাস্ট যে বিষয়টি বলতে চাই তাহলে জুমার সালাত আপনারা তো জুমার সালাত আদায় করেন জুমার সালাতে মসজিদে আসার জুমার দিন শ্রেষ্ঠতম দিন এই দিনের কিছু এটিকেট আছে জুমার দিন আপনাকে 10টা কাজ করা লাগে কয়টা কাজ করা লাগে বলেন তো কমপক্ষে 10টা কাজ করা লাগে জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা লাগে আজকে কে কে সূরাতুল কাহাফ তেলাওয়াত করছেন হাত তোলেন তো একজন দুইজন তিনজন আর বাকিরা জানেই না চারজন পাঁচজন সূরা কাহাফ আজকে কে কে গান শুনেছেন এখন হাত তুলবে না আজকে কে কে টেলিভিশন দেখছেন আচ্ছা ফেসবুক কে কে দেখছেন ইয়াংদের মধ্যে এটা কেন হাত অনেকে তো হাত তোলার দরকার নাই দেখানো দরকার নাই অধিকাংশই তো অধিকাংশই সূরাতুল কাহাফ তেলাওয়াত করা লাগে জুমার দিন ফরজ গোসলের মতো করে গোসল করা লাগে এবং গোসল করে মসজিদে আসতে হয় সবাই গোসল করে এসেছেন না সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে মসজিদে আসা লাগে সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে কোথায় আসা লাগে মসজিদে নাকি বিয়ার আসরে যাওয়ার জন্য সবচেয়ে সুন্দর জামা কাপড় রেখে দিয়েছেন আয়রন করে কারণ বিয়ারে ওইখানে যাওয়া লাগবে পার্টিতে যাওয়া লাগবে পিকনিকে যাওয়া লাগবে স্কুলে যাওয়া লাগবে অফিসে যাওয়া লাগবে মসজিদে সবচেয়ে খারাপ জামা কাপড় এবং যেই টুপি পরে আসে এটার গন্ধে পাশের লোক বসতেও পারে না কোন দিন যে ধুইছে এই টুপি তাও জানে না পারফিউম আতর পরে আসতে হয় কজন আতর পড়েছেন আজকে বলেন তো কজন আতর পড়েছেন দেখেন তো অধিকাংশ হাত তুলতে পারে নাই অথচ দেখেন এই যে আমাদের পকেটে আতর আছে এই যে আতর প্রত্যেকে মসজিদে আসার আগে কি করতে একটু পারফিউম আতর ব্যবহার করে আসতে হয় কিন্তু আপনি কি করেছেন কেন করেন না আপনারা কেবল পারফিউম রেখে দিয়েছেন বান্ধবীর সাথে দেখা করতে যাওয়ার জন্য ইয়াং পোলা পায়েন অত বন্ধুর সাথে দেখা করার জন্য আর ওই যে বেয়ারি বাড়ি যাওয়ার জন্য বৃদ্ধরা পারফিউম আতর কবে ব্যবহার করবেন রাসূল এত পরিমাণ আতর ব্যবহার করতেন এত পরিমাণ যে তিনি কোন একটা এলাকা দিয়ে কোন রাস্তা দিয়ে গেলে লোকেরা জানতো যে এখান থেকে গিয়েছেন কারণ এত পরিমাণ আতর তিনি ব্যবহার করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতে হয় সবার আগে এসে ইমাম সাহেবের খুতবার আগে মসজিদে আসা লাগে ইমামের পরে যদি আপনি আসেন তাহলে তো আপনার নামই লিস্ট হয় নাই ফেরেশতারা বসে থাকে এবং তারা নাম লিস্ট করতে থাকে কারা কারা মসজিদে এসেছে যখন ফেরেশতারা যখন দেখি ইমাম সাহেব চলে এসেছেন তখন ফেরেশতারা খাতা বন্ধ করে দেয় আর নাম লেখে না তো আপনার নামই তো লেখা হয় নাই অধিকাংশ মুসলমান দেখবেন সবার পরে আসে এবং আজান শুই না তারপরে আসবে বা একামত শুই না আসবে এরকম নাম্বারও কি কম না মুসলমানের খেলার আগে সিনেমার আগে কিন্তু নামাজে সবার পরে এরকম একটা টাইপ মসজিদে এসে তারপরে বসার আগে কি করতে হয় দুই রাকাত সুন্নাহ নামাজ পড়তে শুনে রাখুন কে কি বলছে তা শুনবেন না রাসূল বলেছেন কার কথা শুনতে হবে আপনি আল্লাহর রাসূলের কথা শুনবেন না কিয়ামতের দিন তার সামনে দাঁড়াইতে পারবেন নাকি হাউজে কাউসার থেকে পানি ইয়া রাসূল আমার জন্য একটু সুপারিশ করেন সামনে তো দাঁড়াতে পারবেন না ফেরেশতারা এসে বলবে একে আপনি হাউজে কাউসারে পানি দিয়ে না না ও তো আমার উম্মত না ও আপনার উম্মত না কারণ ও আপনার সুন্নাহ অনুসারে চলে নাই ও বেদাতি কাজ করেছে আপনি পানি তার কাছে খেতে পারবেন না তখন কি হবে তখন তো উপায় নাই রাসূল বলেছেন ইজা দাখালা আলাইকুম ইজা দাখালা আহাদুকুম আল মাসজিদা
ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন কে মসজিদে আসলে সেই দুই রাকাত নামাজ পড়ার পরেই যেন বসে দুই রাকাত নামাজ আদায় করতে হবে এমন কি ইমাম যদি খুতবা দেয় খুতবার সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি খুতবা দিচ্ছিলেন একজন প্রবেশ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন মানে সে তিনি ঢুকেই তারপরে তিনি বসে যাচ্ছিলেন রাসূল বলেন কুম ইয়া ফুলান সল্লি রাকাতাইন এ লোক দাঁড়াও দুই রাকাত নামাজ পড়ো এরপর বলেন এবার বসো আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা মারওয়ান যখন খলিফা তিনি ওই মারওয়ান খুতবা দিচ্ছিলেন তিনি মসজিদে ঢুকেই দুই রাকাত নামাজ পড়ছিলেন ওইখানকার দারোয়ানরা এবং ওইখানকার সিকিউরিটি লোকেরা তাকে বসে যে না বসো এখন খলিফা খুতবা দিচ্ছেন না আমি দুই রাকাত নামাজ পড়ব যেহেতু রাসূল নির্দেশ প্রদান করেছেন আমার জীবন গেল আমি এটা ছাড়ব না বুঝতে পেরেছেন সুন্নত কাকে বলে দিন কাকে বলে কেবল মিষ্টি খাওয়ার সুন্নত জিলাপি খাওয়ার সুন্নত এটা সেই রকম রাসূল বলেছেন আমি এটা ছাড়ব না আমাকে মেরে ফেললে আমি এটা বন্ধ করবো না ছাড়বো না দুই রাকাত সালাত করা লাগে ইমাম সাহেবের খুতবা মনোযোগ দিয়ে শোনা লাগে এমন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন পুরা একটা অনা মানে কি একটা আপনার এমন একটা ভাষায় যে আপনি একটা শব্দ বুঝেন না এতক্ষণ যেমন আমি বলছি আপনারা কে কে আমার কথা বুঝেন না হাত তোলেন তো আহা মাশাআল্লাহ এতক্ষণ যদি আমি আরবি বলতাম তাহলে কে কে হাত শুনতেন কে কে বুঝতেন হাত তোলেন আমি যদি এতক্ষণ আরবি বলতাম বা বাংলা বলতাম বা ইংরেজি বলতাম আরবি অথবা ইংরেজি তাহলে কে কে হাত বুঝতেন হাত তোলেন তো দেখেন তো ওই যে একজনে শুধু চিপায় চিপায় হাত তুলছে ইংরেজি বললে বুঝতেন আরবি বললে বুঝতেন হ্যাঁ না বুঝতেই পারে নাই আরবি বা ইংরেজি বললে বুঝতেন একজন হাত তোলেন একজন শুধু আমার এখানে আমাদের আমাদের এই এলাকার সবচেয়ে বড় আলেম অথবা মসজিদের ওলামা একার আমরা যারা আছেন তারা এক দুজন ছাড়া অধিকাংশই বুঝবেন না তাহলে আমি এই ভাষায় খুতবা দিলে তো আপনি ঘুমাবেনই এবং অধিকাংশ লোকের এই জীবনে সেরা ঘুমটা হয় কখন খুতবার সময় গতকাল আমার একজন প্রশ্ন করেছে স্যার খুতবা যখন শুরু হয় তখন যে আমার ঘুম আসে তা আমি তো বলি ঘুম তো আসবে কারণ আপনি তো একটা শব্দ বুঝেন নাই আপনি তো ঘুমাবেনই এবং অনেকে চিন্তা করে যেহেতু শুক্রবার রাত তো রাতে ভালো ঘুমাইতে পারলাম না তাহলে মসজিদে গিয়ে তো ঘুমাতে পারবো সমস্যা নাই ঘুমা হয়ে যাবে মোটামুটি ইমাম সাহেবকে খুতবা দিত মানুষের বোধগম্য ভাষায় এর বাইরে কোনো অবস্থা নেই এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন অতএব সেভাবে কথা বলা দরকার যেন মানুষ বুঝে বুঝতে পেরেছেন অতএব আমি আজকে আপনাদেরকে যে কথা বললাম মসজিদ নির্মাণের সাথে আপনাদেরকে সম্পৃক্ত থাকতে হবে কারণ এটাই মুসলমানদের আইডেন্টিটি মসজিদ ভিত্তিক মুসলমানদের সমাজ তৈরি হয় যেখান থেকে খাঁটি দিনের কথা আসে তাদেরকে কেবলমাত্র আপনারা শুনবেন তাদের কথাগুলি আপনাদের শোনা দরকার সেভাবে আপনাদেরকে চলতে হবে এবং সেভাবে আপনাদের জীবন যাপন করতে হবে এবং তিন নম্বর যে বিষয়টি তা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে দিনকে বুঝেছেন যে সুন্নার উপর ভিত্তি করে তাদের জিনকে তারা পরিচালনা করেছেন সেই সুন্না ভিত্তিক আপনাদের জীবনকে পরিচালনা করা লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিন ইবাদত করতে আপনাদেরকে শিখিয়েছেন সেভাবে আপনাদেরকে ইবাদত করতে হবে জুমার দিন আপনাদেরকে অনেকগুলো এটিকেট মেনটেন করতে হবে অনেকগুলো পথ আপনাদেরকে মেনটেন করে মনে রাখবেন আল্লাহ এই দিন দিয়েছেন এই জীবন দিয়েছেন আপনার জীবনের মালিককে বলেন আল্লাহ আল্লাহকে আপনি সময় দেখান সময়ের দাম আল্লাহকে আপনি দেখাচ্ছেন আপনার ক্ষমতা দিয়েছেন কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আপনি ক্ষমতার দাপট কাকে দেখান আল্লাহকে দেখাচ্ছেন আপনার চেয়ে কত বড় বড় ক্ষমতাশালীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে ডুবিয়ে মেরেছেন দেখেন নাই আপনার টাকার গরম দেখান কাকে গরম দেখাচ্ছেন আল্লাহকে দেখাচ্ছেন আপনার চেয়ে কম টাকাওয়ালা লোকদেরকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দেন নাই আপনার বুদ্ধি শুদ্ধি অনেক বেশি জ্ঞানী দেখাচ্ছেন জ্ঞানের মালিক তো আল্লাহ তাআলা অতএব কাকে আপনি ক্ষমতা দেখাচ্ছেন কাকে আপনি দাপট দেখাচ্ছেন কাকে সময়ের গুরুত্ব দেখাচ্ছেন কাকে আপনি তারা দেখাচ্ছেন এখান থেকে যাওয়ার ক্ষমতা আছে কারো আল্লাহ যদি বলেন এখানে ভূমিকম্প সব মারা যাবে কারো যাওয়ার ক্ষমতা আছে আল্লাহ যদি বলে তোমার পা অবশ হয়ে যাবে কারো এখান থেকে বের হওয়ার ক্ষমতা আছে আল্লাহ যদি বলে তোমাকে আমি প্যারালাইজ করে দেবো কাউকে বাঁচানোর ক্ষমতা আছে কারো দুনিয়ার সকল ডাক্তার দেখে আপনি নিয়ে আসেন তো দেখি বাঁচাক আপনাকে মৃত্যুর ফেরেস্তা আসলে তারপর একটু ক্ষমতা দেখায় আনতে কতটুকু আছে একবার ক্ষমতা দেখাই দেখেন আল্লাহকে দাপট দেখাবেন না আল্লাহকে তারা দেখাবেন না আল্লাহর সামনে দাঁড়িয়ে তারা দেখাবেন না খবরদার এত বড় বেয়াদবি এটা আল্লাহ তাআলা মেনে নেন না এখন বুঝেন নাই চোখটা বন্ধ করে দেখেন এরপরে যখন মুগুর নিয়ে ওই মনকার নাকি যখন আসবে এমন বিশাল বড় হাতুড়ি দিয়ে যখন আপনাকে মারা হবে ওই হাতুড়ি দিয়ে যদি হিমালয় আঘাত করা হয় হিমালয় পর্যন্ত টুকরো টুকরো হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরকম হাতুড়ি দিয়ে যখন মারা হবে মাটির সাথে মিশে যাবেন তখন দাপট আল্লাহকে দেখাইয়েন না আল্লাহর সামনে দাপট দেখানোর আল্লাহর ঘরে কেউ কোনোদিন আল্লাহর বাইরে আল্লাহর বিরুদ্ধে অথবা আল্লাহর দিনের বিরুদ্ধে আল্লাহর ঘরে কোনোদিন দাপট দেখাতে পারবেন না কারণ আপনার চেয়ে অনেক অনেক ক্ষমতাশালী অনেক শক্তিশালী অনেক অর্থবিত্তশালী অনেক বুদ্ধিমান অনেক পেশওয়ালা বহু লোককে আল্লাহ তাআলা একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন সম্মানিত ভাইয়েরা আমি যে কথা আপনাদেরকে বলতে চাই এটাই হচ্ছে আমার মেসেজ আল্লাহর দিনকে ভালো করে বোঝা দরকার
আল্লাহর দিন অনুসারে চলা দরকার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যা বলেছেন তার রাসূল আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন তার বাইরে কি করার কোনো ক্ষমতা আছে আমাদের না কোনো সুযোগ আছে তাহলে এটা আমাদের ওয়াদা হোক যে আমরা কোরআন এবং সুন্নাহ যা আছে শুধুমাত্র সেভাবে চলব ইনশাআল্লাহ রাজি আছেন তো الله تعالى مدد توفيق ونك ونك بعيه دين آمين أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أبو جهل ছেলে তার নাম ছিল ইকরামা ইকরামা তিনি এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে তার বাবার মতো ইসলামের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন নাই মক্কা বিজয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যদি এমন কিছু লোক আছে তাদেরকে যদি কাবার গিলাব ধরে ঝুলে আছে এরকম অবস্থায় পাওয়া যায় তাহলে তাদেরকে হত্যা করা হবে কারণ তারা বহু মুসলমানকে হত্যা করেছিল ইকরামা যখন দেখলেন আবু জাহেলের ছেলে যখন তিনি দেখলেন যে তারা পরাজিত হয়েছেন তখন তিনি পালিয়ে চলে গেলেন তার স্ত্রীর নাম ছিল উম্মে হাকিম তিনি আসলেন ইসলাম গ্রহণ করলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে আপনি মাফ করে দেন এবং তাকে আপনি নিরাপত্তা প্রদান করুন বললেন জান আপনার স্বামীকে মাফ করে দিলাম এবং নিরাপত্তা প্রদান করলাম ইকরামা তিনি পালিয়ে চলে যাচ্ছিলেন ইয়েমেনের দিকে তার স্ত্রী গিয়ে তাকে নিয়ে আসলেন এবং আসার পরে তিনি রাসূলের সামনে এসেছিলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ আপনি আমাকে কি করতে বলেন মানে আমি আপনাকে বলি আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন বলে আপনি এতটুকুই শুধু বলেন বলে আমি এতটুকুই বলি এর চেয়ে বেশি কিছু না কারণ তিনি ভাবছিলেন প্রতিশোধ কারণ তিনি এত অন্যায় করেছেন তার বাবা তো ফেরাউন মাহাজিল উম্মা এই উম্মার সবচেয়ে বড় ফেরাউনের নাম কি ছিল উম্মার ফেরাউনের নাম কি আবু জাহাল উম্মার ফেরাউন বলে তার বাবা এরকম তিনি ভাবছেন অনেক কিছু বলবেন না এবং রাসূল বললেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা আবু জাহালকে গালি দিও না এতে তাহলে ইকরামার মন খারাপ হবে তার বাবার অপরাধ নিয়ে সে গিয়েছে কিন্তু বাবার সামনে ছেলের সামনে বাবাকে গালি দিও না এতে ফাইন না হাদা ইউজিল হাই কারণ এটা জীবিতদেরকে কষ্ট দেয় এরপরে তিনি ইকরামাকে অনেকগুলো কাজের কথা বললেন তিনি কি কি করবেন ইকরামা বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আমি আপনার হাতে হাত রেখে শপথ করে বলছি এতদিন আমি ইসলামের বিরুদ্ধে যতগুলো যুদ্ধ করেছিলাম এখন থেকে আমি ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ করব এতদিন আমি ইসলামের বিরুদ্ধে যত কথা বলেছিলাম এখন থেকে আমি ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ কথা বলবো এতদিন আমি ইসলামের বিরুদ্ধে যত সম্পদ ব্যয় করেছিলাম এখন থেকে ইসলামের পক্ষে আমি তার চেয়ে দ্বিগুণ সম্পদ ব্যয় করব বুঝতে পেরেছেন এবং কিছুদিন পরে তিনি ইয়ারমুকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন ওই ইয়ারমুকের যুদ্ধে এত বীর বিক্রমে তিনি যুদ্ধ করছিলেন খালিদ ইবনে ওয়ালিদ বললেন তাকে যে ইকরামা আপনি এতটা বীরত্ব দেখাইয়েন না আপনি ওদের বিরুদ্ধে এভাবে ভিতরে ঢুকে যাবেন আপনি যদি মারা যান তাহলে ফাইন্না হাদা ইয়াকুনু শাদীদান আলাল মুসলিমিন মুসলমানদের জন্য এটা গ্রহণ করা কঠিন হবে তারা দুর্বল হয়ে যেতে পারে মন খারাপ হয়ে যেতে পারে তিনি বলেন বলেন কি আমি একটা সুযোগ পেয়েছি আমি এবং আমার বাবা ইসলামের বিরুদ্ধে যা করেছিলাম সেটার ক্ষতিপূরণ করার একটা সুযোগ আমি আজকে পেয়েছি আমি এই ক্ষতিপূরণ আজকে করেই ছাড়বো এ যদি আমার জীবন যায় তাহলে আমি পরোয়া করি না যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করতে করতে তিনজন ব্যক্তি সেখানে সবচেয়ে বেশি আহত হয়েছিলেন তোমাদের একজন হচ্ছে তার চাচা আল হারেস ইবনে হিশাম দুই নম্বর হচ্ছে আইয়াশ ইবনে আবি রাবিয়া তিন নম্বরে ইকরামা ইবনে আবি জাহেল তিনজন এত গুরুতর অসুস্থ পানি নিয়ে আসা হলো পানি পান করার জন্য আইয়াশ বলেন ইকরামাকে পানি দেন ইকরামা বলেন না আমার পানি দরকার নেই ওই যে হিশাম তার ওই যে হারেস তার মনে হয় পানি দরকার তাকে পানি দিয়ে দেন তার কাছে যখন পানি নিয়ে যাওয়া হয় তখন এসে দেখা গেল তিনজন এর মধ্যে কি মারা গিয়েছেন শাহাদত বরণ করেছেন এইরকম একজন ব্যক্তি তার ইস্যু ছিল তিনি এর আগে ইসলামের বিরুদ্ধে ছিলেন এখন তিনি ডাবল ইসলামের পক্ষে আপনারা যারা এখন নতুন করে দিনের ভালোবাসা আপনি অর্জন করেছেন ইসলামের জন্য আপনাদের জীবনকে বিলিয়ে দেন ভালো করে বুঝুন আল্লাহর দিন যেখানে আছে এই জায়গায় আপনার সময় দেন প্লিজ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন হে আল্লাহ তুমি মসজিদকে কবুল করে নাও সুন্নাহ মোতাবেক এই মসজিদটি যেন পরিচালিত সেই তৌফিক দান করো আল্লাহ যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অনেক বারাকা দান করো আল্লাহ মুসল্লিদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তাদের ঈমানের শক্তিশালী করে দাও সাহাবায়ে কেরামের মতো ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করো তাদেরকে তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করো আল্লাহ সুন্নাহর উপর তাদেরকে অটল রাখো আল্লাহ আল্লাহ এই মসজিদকে এই এলাকার গোটা এলাকার লোকদের জন্য হেদায়েতের আলোকবর্তী হিসেবে কবুল করে নাও আল্লাহ এই মসজিদকে গোটা এলাকাকে তাওহীদের পক্ষে নিয়ে আসার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ এই কাজে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকল কাজগুলো কবুল করে নাও এবং এটা তাদের প্রত্যেকের জান্নাতের উসিলা হিসেবে কবুল করে নাও আল্লাহ আজকে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ এদের প্রত্যেককে তুমি জান্নাতি করে তুমি মৃত্যু দিও আল্লাহ এবং প্রত্যেকের আমল এবং ইবাদতগুলোকে তুমি পরিবর্তন করে দিও আল্লাহ আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন
فاستغفروا إنه هو الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.